নমস্কার, বাঙালির আড্ডাখানায় আপনাদের স্বাগত। আজকে আমরা এই আড্ডাখানায় অন্য একটা বিষয় নিয়ে এসেছি। কি বিষয়? ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, ভিক্টর নভরস্কিকে মনে পড়ছে? আমেরিকার বিমানবন্দরে তার জীবনযাপনের ছবি এঁকেছিলেন স্বয়ং স্টিফেন স্পিলবার্গ। ঠিক, এটা দ্য টার্মিনাল সিনেমার সম্বন্ধেই কথা বলছি আমি। দ্য টার্মিনাল, এই ছবির মুখ্য চরিত্র ভিক্টর, সেই ভদ্রলোকের নাম মেহরান করিমি নাসিরি। সেই মেহরান করিমি নাসিরির মৃত্যু হলো গত শনিবার দিন প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের একটি টার্মিনালে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মেহরান করিমি। আচ্ছা, ভদ্রলোকে জীবনে কি এমন ঘটেছিল যে উনি এত বিখ্যাত হয়েছেন বা ওনাকে নিয়ে সিনেমা বানিয়েছেন স্বয়ং স্পিলবার্গ? আসুন পেছন দিকে একটু তাকিয়ে দেখা যাক, ভদ্রলোক কেন এত আলোচনার বিষয়বস্তু হয়েছে। 1988 সাল, ইরান থেকে ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মেহরা, কিন্তু ইংল্যান্ড তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। মেহরান তা জানতে পেরে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে নিজেকে বন্দি করে, নিজেকে রাষ্ট্রহীন ঘোষণা করেন মেহরা। তারপর থেকে সে বিমানবন্দরকেই নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে যে খুব একটা ভালোভাবে আপন করে নিয়েছেন তা নয়, বরঞ্চ তাকে বিভিন্নভাবে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই মেহরানের কাছে হার মানতে হয়েছে তাদেরকে। বিমানবন্দরে ঢুকবার 18 বছরের মাথায় 2006 প্রথমবার মেহরান বাইরে বেরোন। সেবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সুস্থ হতেই তিনি আবার ফেরেন শার্ল দ্য গল বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে, সেইখানেই থেকে যান তিনি। জানা গিয়েছে 1945 সালে ইরানের একটি শহরে জন্মগ্রহণ করেন মেহরান। মেহরানের এই আশ্চর্য কাহিনীর কথা জানতে পারেন চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ এবং তিনি তার জীবনের ওপর ভিত্তি করে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলেছেন, তার নাম দ্য টার্মিনাল। এবং আমি বিশ্বাস করি এটা আমরা সবাই প্রায় দেখেছি সিনেমাটা, যেখানে এই মেহরানের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। এবার মেহরানের চরিত্রের এখানে নাম কি হলো সিনেমায়? ভিক্টর নভরস্কি। অ্যামেলিয়ার চরিত্রে ক্যাথরিন জিটা জোন্স। পূর্ব ইউরোপের একটি দেশ থেকে ভিক্টর আমেরিকায় আসেন বিমানে, নামেন নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে। কিন্তু ভিক্টরের নিজের দেশে গৃহযুদ্ধের কারণে দেশটি রাতারাতি গায়েব হয়ে যায় মানচিত্র থেকে। ভিক্টরকে ঢুকতে দেয় না আমেরিকা, অতঃপর বিমানবন্দরই থেকে যেতে হয় ভিক্টরকে। বস্তুত মেহরান করিমি নাসিরির বিমানবন্দরবাসের কাহিনীকেই চলচ্চিত্রে ধরেছিলেন স্পিলবার্গ। এছাড়াও বছরের পর বছর ধরে বিভিন্ন ভাষায় আরো একাধিক ছবি তথ্যচিত্রের বিষয়বস্তু হয়ে উঠেছেন মেহরান, যিনি দেশ ছাড়া হয়ে একটি বিমানবন্দরের টার্মিনালকেই নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন। প্যারিসের বিভিন্ন পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে মেহরানকে নিয়ে এবং শেষ পর্যন্ত মেহরানকে ফ্রান্সের নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু তবুও শেষ সময়ে তিনি আবার ফিরে আসেন এই বিমানবন্দরে থাকবার জন্যই এবং সেখানেই গত শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। এবং আমরা বাস্তব জীবনে দ্য টার্মিনালের হিরোকে হারাই, তিনি নেই রাজ্যে চলে গেছেন। যারা সিনেমাটা দেখেছেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু যারা এখনো কোনো কারণে দেখে উঠতে পারেননি তারা অবশ্যই একবার দ্য টার্মিনাল সিনেমাটা দেখুন। এবং আরো কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে বা এই বিষয় নিয়ে যদি মনে হয় আরো কিছু কথা বলতে চান, তাহলে অবশ্যই আমাকে জানান। আমি বাঙালির আড্ডাখানায়
এই বিষয় নিয়ে আরো 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 কথা বলতে নিশ্চয়ই ভালোবাসবো। তাই আজকের মতো আপাতত এখানেই শেষ করছি। সাইনিং অফ, শুভরাত্রি।